করেন যে এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন, তাই আগামী 17 তারিখের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আমাদের প্রতিনিধিদের সাথে বসে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। আলোচনা নির্দেশ হাইকোর্টের, 17 এপ্রিলের মধ্যে আলোচনা নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির, ঠিক কি আলোচনা দিয়ে নিয়ে কিভাবে আলোচনা, সমস্তটা জানাবে অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, নতুন করে একটি জনস্বার্থ মামলা হয়, সেই মামলাতেও এই অভিযোগ করা হয় যে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কর্মবিরতিতে গেছেন মার্চ মাসে এবং আজকে 6 এপ্রিল তারা আবার সেই কর্মবিরতিতে সামিল হয়েছে। এই অবস্থায় রাজ্যের কোষাগারে প্রায় 436 কোটি টাকা ক্ষতি হবে। এই অবস্থায় এই ধরনের অবৈধ কর্মবিরতি বা বন্ধ যারা যা করছে সেটাকে বাতিল করুক, অবৈধ ঘোষণা করুক কলকাতা হাইকোর্ট। এই মামলার প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন এবং একই সঙ্গে আন্দোলনকারীদের আইনজীবীরাও ছিলেন সেখানে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস সুধাঙ্গানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী 17 এপ্রিলের মধ্যে রাজ্য সরকার এবং বিএ আন্দোলনকারীদের তরফে 3 জন প্রতিনিধি তারা আলোচনায় বসবেন এবং আলোচনায় একটা ইতিবাচক সমাধান ক্ষেত্র খুঁজে বার করার চেষ্টা করবেন। সেখানে মুখ্য সচিব, অর্থ সচিব, এই পদমর্যাদার আধিকারিকরা রাজ্যের তরফে থাকবেন এমনটাও কিন্তু পরামর্শ আকারে অনেক খাতের সর্দার বলে আখ্যা দিয়েছিলেন। তারই প্রতিবাদে আমরা কর্মবিরতি ডাক দিই। সেই কর্মবিরতিকে চ্যালেঞ্জ করে শাসক ঘনিষ্ঠ একজন আইনজীবী তিনি মামলা করেছিলেন, সেই মামলার শুনানিতেই কর্মবিরতি বিষয়ে কোনো কিছু বলতে প্রধান বিচারপতির বেঞ্চ অস্বীকার করেন এবং বলেন যে এই সমস্যাটার সমাধান হওয়া প্রয়োজন, তাই আগামী 17 তারিখের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আমাদের প্রতিনিধিদের সাথে বসে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। আমাদের যেটা বলার যে এই যা বর্তমান পরিস্থিতি চলছে, আজকে 70 দিন ধরে আমরা অবস্থানে আছি, অনশন হয়েছে 44টা দিন, তারও আগে আরও 3টে দিন হয়েছে, মোট 47 দিনের অনশন, ধর্মঘট হয়েছে, কর্মবিরতি হয়েছে, মিছিল হয়েছে, কোনো কিছু বাদ রাত থাকেনি, এরপরেও সরকার বসার সময় পায় না কর্মচারীদের সাথে, বসতে হয় আদালতের নির্দেশে। এখানে এই রাজ্যে আদৌ কি কোনো সরকারের প্রয়োজনীয়তা আছে? আমরা এই রাজ্যের সরকার এবং মানুষের কাছে সেই জবাবটা রাখছি যে মানুষ এবার ভাবুক যে এই রাজ্যের যে প্রশাসন সেটা কি সরকারের কাছ থেকে কেড়ে নিয়ে আমরা আদালতের হাতেই ছেড়ে দেব? কারণ এখানে তো যা কিছু করতে হয়, 2 নম্বরি করে চাকরি বিক্রি যেগুলো হয় সেই চাকরিগুলোকে যখন ঠিকঠাক করতে হয় আদালতকে হস্তক্ষেপ করতে হয়, মানুষ আন্দোলন করলে আদালতের অনুমতি ছাড়া আন্দোলনের অনুমতি মেলে না, সমস্যার সমাধানের হলেও আদালত নির্দেশ দিলে তারপরে সরকার পদক্ষেপ গ্রহণ করে।